বিশ্ব নবীর একজন সাহাবি, যেই সাহাবি থেকে সবচাইতে বেশি হাদিস বর্ণিত, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই আবু হুরায়রা একদিন নবীকে বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবী, কাল কিয়ামতের ময়দানে আপনি কয় শ্রেণীর ব্যক্তির জন্য সাফায়াত করবেন? আল্লাহর নবী বলল, আবু হুরায়রা, আমি মনে মনে ধারণা করেছিলাম এই প্রশ্ন তুমি ছাড়া আর অন্য কেউ করবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলল, আবু হুরায়রা, আমি মনে মনে ধারণা করেছি এই প্রশ্ন তুমি ছাড়া অন্য কেউ করবে না। তবে আবু হুরায়রা, তুমি ভালো করে শুনে রাখো, আমি কাল কিয়ামতের ময়দানে কঠিন সময়ে আমি চার প্রকার ব্যক্তির জন্য আমি নবী শাফায়াত করব। একটু চিৎকার দিয়ে বলতে হবে কয় প্রকার, আর একটু জোরে বলতে হবে কয় প্রকার। বিশ্ব নবী বললেন, আবু হুরায়রা, আমি চার শ্রেণীর ব্যক্তির জন্য কিয়ামতের কঠিন ময়দানে শাফায়াত করে তাদেরকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার, নবীজি বললেন, বুখারীর বর্ণনা এসেছে, যারা বেশি বেশি জবান দিয়ে পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বুখারীর বর্ণনা এসেছে, এক নাম্বার, যে ব্যক্তি জবান দিয়ে বেশি বেশি কালেমায়ে তৈয়বা পাঠ করবে, কাল কিয়ামতের ময়দানে নবীজি ওই ব্যক্তির জন্য শাফায়াত করে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। বিশ্ব নবী মাঝে মধ্যে সাহাবিদেরকে ডাক দিয়া বলতেন, সাহাবিরা রে, তোমরা তোমাদের ইমানকে নতুন করো, আপডেট করো। সাহাবিরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা আমাদের ইমানকে কিভাবে নতুন করব, আপডেট করব? আল্লাহর নবী বলল, সাহাবিরা, তোমরা দুই ভাবে তোমাদের ইমানকে আপডেট করতে পারো। কয় ভাবে? এক নাম্বার, তোমরা আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবে। আল্লাহ ইমানের মতো দৌলত দিয়েছ, মৃত্যু রাত পর্যন্ত যেন ইমানের ওপর অটল অবিচল থাকতে পারি। আর দুই নাম্বার, তোমরা বেশি বেশি জবান দিয়ে পাঠ করবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপর আল্লাহর নবী বলল, দুই নাম্বার, ওই ব্যক্তির জন্য আমি কিয়ামতের ময়দানে সাফায়াত করব, যে ব্যক্তি আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে, আজানের ছোট্ট একটা দোয়া আছে, যে ব্যক্তি আজান শেষ হওয়ার সাথে সাথে আজানের দোয়াটা পাঠ করবে, আল্লাহুম্মা রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা আস-সালাতিল কায়িমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলাত ওয়াল ফাদিলা ওবাআসহু মাকামাম মাহমুদান আল্লাযী ওয়াআদতাহু ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। যে ব্যক্তি আজানের শেষে আজানের দোয়াটা পাঠ করবে, বিশ্ব নবী বলেছেন মুসলিম শরীফের 614 নম্বর হাদিস, বিশ্ব নবী বলেন, যে ব্যক্তি আজানের শেষে দোয়াটা পাঠ করবে, আমি নবী ওই ব্যক্তির জন্য সাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেব। তিন নম্বর, নবীজি বলেছেন, ইবনে মাজার বর্ণনায় এসেছে, যেই ব্যক্তির মৃত্যুটা মদিনায় হবে, যেই ব্যক্তি মদিনায় মৃত্যুবরণ করবে, ওই ব্যক্তির জন্য বিশ্বনবীজি সাফায়াত করবে। যে ব্যক্তি মদিনায় ইন্তেকাল করবে, বিশ্বনবীজি ওই ব্যক্তির জন্য সাফায়াত করে ওই ব্যক্তিকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য মনে মনে সবসময় তামান্না করতে হবে, আমার মৃত্যু যেন মদিনায় হয়, আমি যেন জীবনে একবার হলেও যেন মক্কা মদিনা সফর করতে পারি, এই তামান্না মনে মনে করার দরকার আছে না নাই? চার নম্বর, নবীজি বললেন, মানসার কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার রওজা জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য আমি নবীর উপর শাফায়াত করা ওয়াজিব হয়ে যায়। যে ব্যক্তি আল্লাহর রসুলের রোজা জিয়ারত করবে ওই ব্যক্তির জন্য বিশ্ব নবীজি সাফায়াত করে তাকে আল্লাহর জান্নাতে পৌঁছায় দেবে। তাহলে এক নম্বর, বেশি বেশি জবান দিয়ে কালেমা পাঠ করতে হবে, যে ব্যক্তি কালেমায় তৈয়বা বেশি বেশি পাঠ করবে বিশ্ব নবীজি ওই ব্যক্তির জন্য সাফায়াত করবে।
আছি গ ডুবে আমি অপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে, তোমারি সুপারিশ বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার কবরে হাসরে, কি হবে আমার কবরে হাসরে, কি হবে আমার। তাহলে জবান দিয়ে বেশি বেশি কালেমা পাঠ করার দরকার আছে না নাই? দুই নম্বর আজান যখন হবে, আজান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আজানের জবাব দিব তো ইনশাআল্লাহ, আজানের জবাব দিব প্লাস আল্লাহর ঘর মসজিদে গিয়ে আল্লাহকে সেজদা দিব বলি ইনশা। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর, ঠিক না? এ দুনিয়ার সবই পর কবর যে তোর আসল ঘর, সেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। তিন নম্বর, সব সময় মনে মনে তামান্না করতে হবে আমার মৃত্যু যেন মদিনায় হয়ে যায়। যদি আপনার আমার মৃত্যু মদিনায় হয়, বিশ্বনবী যে আপনার আমার জন্য সাফায়াত করে আপনাকে আমাকে আল্লাহর জান্নাতে পৌঁছাইয়া দিবে। জিয়ারতে মদিনা কি দিল মে তামান্না, নেহি হাই মেরে পাস সফর কি সামানা, জিয়ারতে মদিনা কি দিল মে তামান্না, নেহি হাই মেরে পাস সফর কি সামানা। এজন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, আল্লাহ জীবনে একবার হলেও যেন তোমার ঘর বাইতুল্লাহ তওয়াফ করতে পারি, তোমার রসুলের রোজা জিয়ারত করতে পারি, এই দোয়া বেশি বেশি করার দরকার আছে না নাই? আরও যারা বলেন আছে না নাই? আপনাদের মন মদিনায় যাইতে চায় কি চায় না? রসুলের রওজা জিয়ারত করতে মন চায় কি চায় না? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে জীবনে একটিবার হলেও যেন মক্কা মদিনা জিয়ারত করার তৌফিক দান করে। সকলেই জোরে বলি আমিন, আরও জোরে বলি আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আপনারা কি বিরক্ত হচ্ছেন? আলোচনা কি চলবে? ছোট্ট একটা ঘটনা শোনাই। আপনারা যেরকম আজকে খাগড়কুড়ি রহমানিয়া মাদ্রাসাতে মাহফিল শোনার জন্য এসেছেন, আপনাদের মতো এক ব্যক্তি, ব্যক্তিটার নাম হচ্ছে মুসা। কি নাম? এই মুসা এক জায়গায় ওয়াজ শোনার জন্য যাচ্ছে, তো যাইতে যাইতে দেখে বিশাল বড় একটা বিল। আপনাদের এদিকে বিল আছে তো নাকি? তো এখন বিল পার হওয়া লাগবে, নদী পার হতে হবে। যদি পরনে যে জামা কাপড় আছে এই জামা কাপড় পরে যদি নদী পার হয়, তাহলে এই জামা কাপড় কি শুকনো থাকবে না ভিজে যাবে? কথা বলতে হবে, শুকনো থাকবে না ভিজে যাবে? তো এই মুসা ওয়াজ শোনার জন্য যাইতেছে, যাইতে যাইতে দেখে বিশাল বড় একটা বিল। এখন বিল পার হবে, পরনে যে জামা আছে চিন্তা করতেছে জামা পরে যদি বিল পার হই তাহলে তো জামাটা ভিজে যাবে। এই মুসা নামের ব্যক্তিটা করছে কি, একবারে জামা এরকম তুলতে তুলতে একবারে মাথায় উঠাইছে, মাথায় উঠে বিল পার হচ্ছে। হইতে হইতে বিলের মাঝখানে গিয়ে পিছন দিকে তাকায় দেখে একটা হুজুর পিছন থেকে মুসার সব কিছু দেখে ফেলছে। কথা কি বুঝতে পারছেন? বিল পার হওয়ার পরে মুসা চলে গিয়েছে ওয়াজ শোনার জন্য, যাওয়ার পরে এরকম সামনে প্যান্ডেলের সামনে গিয়ে বসে পড়ছে। দ্বিতীয় বক্তার আলোচনা শেষ, প্রধান বক্তা ওয়াজ শুরু করবে। এখন মুসা স্টেজের দিকে তাকায় দেখে বিল পার হইতে পিছন দিক থেকে যেই ব্যক্তি মুসার সব কিছু দেখছিল ওই ব্যক্তিটাই হচ্ছে ওই মাহফিলের প্রধান বক্তা। কথা কি বুঝতে পারছেন? বক্তা খুতবা শেষ করছে,
ফরার পরে বলতেছে, আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আজকে আমি আপনাদেরকে মুসার ওয়াজ শোনাব। কিসের ওয়াজ? এ কথা বলতে হবে, কিসের ওয়াজ? এখন আমাদের সমাজে একটা প্রবাদ বাক্য আছে, চোরের মন, আরো জোরে বলতে হবে, চোরের মন। মুসা এখন মনে মনে ভাবতেছে, ওই যে বিল পার হওয়ার সময় হুজুর পিছন থেকে সব কিছু দেখছিল, ওই কথাগুলোই মনে হয় শ্রোতাদেরকে হুজুর বলবে। বলেন তো দেখি, হুজুর কি এই মুসার ওয়াজ করবে? হুজুর ওয়াজ করবে আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালামের। কিন্তু চোরের মন, পুলিশ পুলিশ, আজকে আমি হুজুর যদি এই কোরআন থেকে কোরআনের হক কথাগুলো বলি, যারা কোরআন পড়ে না, কোরআন বোঝে না, কোরআন অনুযায়ী জীবন করে না, আমল করে না, তাদের ভালো লাগবে না খারাপ লাগবে? তারা মনে করবে, হুজুর মনে হয় আমাকেই বাস দিচ্ছে, কথা বলেন না কেন? যারা নামাজ পড়ে না, আমি হুজুর যদি নামাজের কথা বলি, বেনামাজিরা খুশি হবে না বেজার হবে? আরো জোরে বলেন, খুশি হবে না বেজার হবে? যারা সুদ খায়, আমি হুজুর যদি সুদের বিরুদ্ধে কথা বলি, ওরা মনে হয় নওগাঁ মিষ্টান্ন ভাণ্ডার থেকে মিষ্টি এনে আমাকে খাওয়াবে, এ কথা বলেন না কেন? না বলবে, হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করেই বলতেছে, কারণ সুদ তো আমিই খাই, হুজুর মনে হয় আমাকেই বলতেছে, নামাজ তো আমিই পড়ি না, হুজুর মনে হয় আমাকে ইন্ডিকেট করেই বলতেছে, কথা বলুন ঠিক কি না? কিন্তু আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমরা কাউকে ইন্ডিকেট করে কোনো কথা বলি না, বলবও না। আমরা মানুষের হেদায়েতের জন্য কোরআনের হক কথাগুলো বলি। কার মন কখন পরিবর্তন হয়ে যাবে, আল্লাহ কাকে কখন হেদায়েত দিবে, এটা বলা যায় না, কথা বলুন ঠিক কি না? এজন্য কোরআনের কথা, কোরআনের হক কথা আমাকে বলতেই হবে, এটা ওয়ার্ডার কার? আরো জোরে বলেন, কার? ওই নামাজির বিরুদ্ধে গেল, না সুদখোরের বিরুদ্ধে গেল, যে কোরআন মানে না ওর বিরুদ্ধে গেল, ওটা দেখার টাইম নাই, কারণ কোরআনের হক কথা বলতে হবে, এটা কার ওয়ার্ডার? আরো জোরে বলতে হবে, কার ওয়ার্ডার? এখনো বাংলার জমিনে এক শ্রেণীর যুবক আছে, এই যুবকেরা বলে, হুজুর কোরআনের মঞ্চে যখন উঠবেন, কোরআনের হক কথাগুলো খুলে খুলে বলবেন, কোরআনের হক কথা বলতে গিয়ে, হক পথে চলতে গিয়ে যদি জেল খাটতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, প্রয়োজনে জেল খাটবো, ফাঁসির মঞ্চে উঠবো, বুকের তাজা রক্ত ঢেলে দিব, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না, এরাই হযরত আলীর উত্তরসূরি, কথা বলুন ঠিক কি না? আরও জোরে বলতে হবে, ঠিক কি না? কোরআনের কথা বলবো, কোরআনের পথে চলবো, প্রয়োজনে বুকের তাজা রক্ত ঢেলে দিব, ফাঁসির মঞ্চে উঠবো, জেল খাটবো, তারপরেও বাতিলের কাছে মাথা নত করবো না। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আমার আল্লাহকে দেখান তারা তারা। আজকে মুসলমানদের আওয়াজ নিম্নগামী হওয়ার কারণে ইহুদি বেঈমান নাস্তিকের বাচ্চারা মুসলমানদের ঘাড়ের উপরে চড়ে বসেছে, কথা বলুন ঠিক কি না? আজকে মুসলমানদের আওয়াজ বিড়ালের মতো হওয়ার কারণে দেখেন, ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন, ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের বাহিনীরা মুসলমানদের উপর হামলা আর মামলা চালাচ্ছে, কথা বলুন ঠিক কি না? মুসলমানদের আওয়াজ হতে হবে সিংহের মতো, মুসলমানদের গর্জন হতে হবে বাঘের মতো। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবরের আওয়াজ দিয়েছিলেন সাহাবা একরাম, লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবরের আওয়াজ দিয়েছিলেন হযরতে ওমর, ঠিক তেমনি ভাবে আজকে আমরাও যদি হযরতে ওমরের মতো কাপনের কাপড় মাথায় বেঁধে লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবর স্লোগান দিয়ে ফিলিস্তিনের মুসলমানদের পাশে দাঁড়াইতে পারতাম, ওই জারজ রাষ্ট্র ইসরায়েলের বাহিনীরা মুসলমানদের ওপর আঘাত করা তো দূরের কথা, চোখ রাঙানোর সাহস পেত না, কথা বলুন ঠিক কিনা? আরও জোরে বলতে হবে, ঠিক কিনা মুসলমান? আজকে মুসলমানদের আওয়াজ বিড়ালের মতো মিউ মিউ হওয়ার কারণে, এজন্যই তো ইহুদি মুশরিকের বাচ্চারা, নাস্তিকের বাচ্চারা মুসলমানদের বিরুদ্ধে কথা বলার সাহস পায়, মুসলমানদের ঘাড়ে চড়ে, মুসলমানদের মাথায় চড়ে কাঁঠাল ভেঙে খাওয়ার সাহস পায়, কথা বলুন ঠিক কি না? মুসলমানদের আওয়াজ হবে মুসলমানের মতো, আওয়াজ দিতে রাজি আছেন তো ইনশাল্লাহ? একটা কথা সব সময় মনে রাখবেন, দুনিয়ার সব শক্তি যদি এক জায়গায় করেন জড়, তারপরেও স্বীকার করতেই হবে আল্লাহর শক্তি সব শক্তির চাইতে বড়, কথা বলেন ঠিক কিনা? তাহলে ধাক্কা দেওয়া লাগবে কেন বারবার? সে মহান মালিকের কোরআনুল কারিমের আয়াত তেলাওয়াত হওয়ার সঙ্গে সঙ্গে চিৎকার মেরে বলতে হবে আল্লাহু আকবার। এই কর্মসূচি চলবে কতক্ষণ? আজকের মাহফিল শেষ না হবে যতক্ষণ। রাজি আছেন কারা কারা? দুই হাত তুলে আল্লাহকে দেখান তারা তারা।
আমার প্রিয় মুসলমান ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বললেন আর রহমান, আল্লাহ হলেন দয়াবান, আল্লামাল কোরআন, আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন, কথা বলুন ঠিক কিনা? খলাকাল ইনসান, আল্লাহ তৈরি করেছেন মানুষ, আল্লামাহুল বায়ান, এবং আপনাকে আমাকে কথা বলার শক্তি দিয়েছেন, তাহলে একটু চিৎকার করে বলুন তো দেখি এই কোরআন যিনি নাজিল করেছে তিনি কে? এ মুসলমান, একটা প্রশ্ন আপনাদেরকে করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনে এই কোরআন আগে পাঠাইছে নাকি মানুষ আগে পাঠাইছে? কেউ বলেছেন কোরআন, কেউ বলেছেন মানুষ, না রে মুসলমান না, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনে মানুষ আগে পাঠাইছে, কারণ আমাদের আদি পিতা হলো আদম আলাইহিস সালাম, কথা বলুন ঠিক কিনা? এরপরে আল্লাহ কোরআন নাজিল করেছে বিশ্ব নবীজির উপরে, অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের মধ্যে বললেন আর রহমান, আল্লাহ হলেন দয়াবান, আল্লামাল কোরআন, আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে কোরআন। এখানে আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কথা কেন বললেন, পরে মানুষের কথা কেন বললেন? মুফাসসিরিন একরাম প্রমাণ করেছেন, ওই মানুষ মানুষ নয় যেই মানুষের সিনার মধ্যে আল্লাহর কোরআন নাই। তাহলে আমরা মানুষ হব কিভাবে, জানার দরকার আছে না নাই? আমরা যদি অরিজিনাল মানুষ হতে চাই, সোনার মানুষ যদি আমরা হতে চাই, তাহলে আল্লাহর কোরআন শিক্ষা করার দরকার বলুন তো আছে না নাই? যাই মানুষের মধ্যে আল্লাহর কোরআন নাই, গরু ওজা ওই মানুষও তাই, কথা বলুন ঠিক কিনা? তাহলে গরু হয়ে আমাদেরকে কোরআনে প্রবেশ করতে হবে, কারণ কোরআনের সর্বপ্রথম সুরার নাম কি? সূরাতুল বাকারা। বাকারা শব্দের অর্থ হলো গরু, তার মানে আমরা যদি আদর্শ মানুষ হইতে চাই, তাহলে গরু হয়ে আমাদেরকে কোরআনে প্রবেশ করতে হবে। আর সর্বশেষ সুরার নাম হচ্ছে সূরাতুন নাস, এই সুরায় নাস পরে আদর্শ মানুষ হয়ে আমরা বের হব, কথা বলুন ঠিক কিনা? বিশ্বনবীজির সাহাবি আল্লাহর নবীর জামাই হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআনুল কারীম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। তাহলে বলুন তো দেখি কোরআন শিক্ষা করার দরকার আছে না নাই? আরেকজনকে শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? এই যে আপনাদের খাগড়পুরি রহমানিয়া মাদ্রাসা, এখানে কিন্তু কোরআনুল কারীম শিক্ষা দেওয়া হয়, কথা বলুন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, আল্লাহু আকবার। আল্লাহ বলেন এই কোরআন নাজিল করেছি সত্য সহকারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা আয়াতের মধ্যে ইরশাদ করেন, এই কোরআন আমি আল্লাহ নাজিল করেছি, এই কোরআন হেফাজত করার দায়িত্ব আমি আল্লাহর, সুতরাং এই নাস্তিক বেঈমানের বাচ্চারা আল্লাহর জমিন থেকে যতই কোরআন উঠায় দেওয়ার চেষ্টা করুক না কেন, কিয়ামতের আগ পর্যন্ত তারা কোরআনুল কারীমকে উঠায় দিতে পারবে না, কথা বলুন ঠিক কিনা? যদি আগুন লাগে ধ্বংস হয়ে যায়, ধ্বংস হয়ে যায়, যদি আগুন লেগে, যদি আগুন লেগে ধ্বংস হয়ে যায় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনে রইতেজ, আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, তারা আবার সাফায়া আসমানি গ্রন্থ, সাফায়া আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই, ওরে পাকিস্তানের জিয়া মরল দুর্ঘটনাই ভাই, তার বিমান পুরে সাই হইল কোরআন পড়ে নাই, গ্রন্থ যে
যেমন ছিল তেমন আছে, যেমন ছিল তেমন আছে, একটি সুরাও হয়নি ম্লান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহে তাকবীর। তাহলে বোঝা গেল এই নাস্তিক বেঈমানের বাচ্চারা যতই চেষ্টা করুক না কেন এই কোরআনুল করিমকে আল্লাহর জমিন থেকে উঠিয়ে দিতে পারবে না, কথা বলুন ঠিক কি না? তাহলে এই কোরআনের সঙ্গে সম্পর্ক রাখার দরকার আছে না নাই? কোরআন পড়ার, কোরআন অনুযায়ী জীবন করার, কোরআন অনুযায়ী আমল করার দরকার বলুন তো আছে না নাই? আরও জোরে বলতে হবে আছে না নাই?